শোনো, আমি তোমাদের যে জন্য ডেকেছি, আমার এক ছেলে এক মেয়ে আর ছেলের দুইটা বউ। আমি চাই আমার ছেলে একটা বউকে নিয়ে সংসার করুক, আর যে বউ আমার বাড়ি থেকে চলে যাবে আমার সম্পদের ভাগ তাকে অর্ধেক দিয়ে দিব, আর যে এই বাড়িতে থাকবে তাকে আমি কিচ্ছু দিব না, আর যে বাকি অর্ধেক সম্পদ আমার মেয়েকে আমি দিব। আমি চাই বিকালের মধ্যে তোমরা সিদ্ধান্ত নাও এ বাড়িতে কে থাকবে আর কে চলে যাবে। না বাবা, আমি আপনার এই বিচার মানি না। সয় সম্পত্তির ভাগ পাওয়ার হইলে আমি এই বাড়িতে থাইকেই পামু। আপনার ছেলে যেহেতু তার বড় বউরে রেখে আমার বিয়ে করে নিয়েছে, তার মানে আমি হইলাম তার আদরের বউ, আর সয় সম্পত্তি যদি দেওয়ার হয় সেটা আমিই পামু। ছোট বৌমা, তুমি যেহেতু এই বাড়িতে থাকতে চাচ্ছ তাহলে কিন্তু সম্পদ আমি দিব না তোমাকে। ভাবি, তুমি কিছু বলো না কেন? ছোট ভাবি এত কথা বললো, তোমাকে কিছু বলার নাই? বাবা, আমি এই বাড়ি ঘর ছেড়ে আপনার ঘর ছেড়ে আমি যাইতে পারবো না, কারণ আমি আপনার ছেলের অনেক ভালোবাসি। তা তো হয় না বৌমা, আমি চাই একজন এই বাড়িতে থাকো। তাহলে তোমরা বিকালের মধ্যে সিদ্ধান্ত নাও এই বাড়িতে কে থাকবা আর কে চলে যাবা। হাসান, তুমি কেন চুপ করে আছো? তুমি কেন তোমার বাবাকে বললা না যে এই সিদ্ধান্ত আমি মানি না? আমি কি বলবো? তুমি কি বলবো মানে? আজব তো তোমার বাবা হুটহাট করে একটা সিদ্ধান্ত নিবে আর তুমিও রাজি হয়ে যাবা। দেখো, আমি এই সিদ্ধান্ত মানি না। দেখো, আমার বাবা যে সিদ্ধান্তটা নিয়েছে যে রাজি হবে তার জন্যই ভালো। আমার বাবার অর্ধেক সম্পত্তি পাওয়া মানে সে কোটিপতি হয়ে যাবে। এখন দেখো, তোমরা দুজন ডিসাইড করো কে যাবা, আমি এসবের মধ্যে নেই। আরে ভাবি, আব্বা তো খুব সুন্দরী অফার করছে, এখন চিন্তা করে দেখো কে থাকবা আর কে যাবা। এই যে সব দোষ তোর, যত ঝামেলার মূল হচ্ছিস তুই। আমি কি করলাম? আমি কি তোরে কইছি যে সম্পত্তি আমার লাগবো? আচ্ছা, তোর স্বামী একটা বিয়ে করছে, এবারে তো পয়সা সুস কেন? গেলেই তো পারোস। আমি কেন জামু? আমার স্বামী তো আমার আগে বিয়ে করছে। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝতাছি না, তোর স্বামী তোরে রাইখা এই বাড়িতে আমার বিয়ে করে নিয়ে এসে তারপর এই বাড়িতে কেন পয়সা আসোস? কিসের ভরসায়? আমি আমার স্বামীর ভরসায় এই বাড়িতে পয়সা আসছি। আমি আমার স্বামীর ছেড়ে এই বাড়ি থেকে কোথাও যাবো না, মনে রাখিস। স্বামীর ভরসা বাজান, মন খারাপ করিস না, ওর আশা ছাইরা দে। হন অন্য মানুষের বউ, হেই কি আর আমাগ মতন এই বাড়িতে আবো? তারপর হ্যাঁ, শ্বশুর হইছে অনেক বড় লোক। আরে কি ব্যাপার, বলনি কনি এইভাবে হঠাৎ করে জড়িত হতেছ? আরে রাহ কইতেছি, আজকে আমি সবচাইতে খুশি। কি হয়েছে জানো? আমি না সংসারে পুরো অশান্তি শুরু করে দিছি। আমার শ্বশুর কইছে অর্ধেক সয় সম্পত্তি লেখে দেবো, মানে বাড়িতে তো দুই বউ, যেই বউ বাড়ি থেকে বের হইয়া যাইব সয় সম্পত্তি তারই লেখে দেবো। কিন্তু আমি নিশ্চিত এরকম কাঁচা কাম করবো না। কি কইতেছো বৌমা? কাঁচা কাম করবো না মানে তুমি ওই বাড়ির থেকে চলে আইলে তোমার শ্বশুর তোমার অর্ধেক সম্পত্তি দিব? বেড়াই কি বোকার বোকা গো, দেখছো বউ বাড়ির থেকে বাইরে আইলে বলে অর্ধেক সম্পত্তি দিব? তুমি দেরি করতেছো কে? তাড়াতাড়ি ওই বাড়ির থেকে আইসা পড়ো, আইসা আমার পোলাডারে বিয়া করো, তাইলেই তো সম্পত্তি আমরা পাবো, আমার পোলাও পাবো না, কি কস বাজার? শাশুড়ি আম্মা এত অস্থির হইতেছেন কি লেগা? শুনেন, সামান্য একটুখানি ঝামেলা পাকাইছি, তাতে অর্ধেক সয় সম্পত্তি লেখা দিতে চাইছে। ঝামেলা তো আরো একটু লাগাই যদি, তাইলে মনে করেন পুরো সয় সম্পত্তি আমার লেখা দিব। আমি অত কাঁচা কাম করি না, পুরোপুরি সয় সম্পত্তি যেদিন লেখা দিব ওই দিন বাড়ি থেকে সোজা আপনাকে এখানে চাইলাম। আরে কি সুন্দর কথা। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমি যাই, আরেকদিন আসুন। আচ্ছা আচ্ছা, গেলাম। বউ মাডা না একটা বেসরম সরম নাই। আরে মা বেসরম দেখ কি হইব, সম্পত্তি পাইলে তো হইছে, আমার তো লাগবো সম্পত্তি। আমি জানতাম এমন কিছুই হবে, আমি জেনে শুনে আমার পরিবারকে নষ্ট হতে দিতে পারি না। আমি জানি কাজটা করা আমার ঠিক হচ্ছে না, তারপরে তোমার ভালোর জন্য কাজটা করছি। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন দিতেছ? বন্ধু বলেও মানো, আবার ধন্যবাদ দিবা? যাও, তুমি তোমার কাজ করো। এত তাড়াতাড়ি বিদায় করে দিতে চাইতেছ? বিদায় করার জন্য না, ভালো কাজের জন্য। তুমি একটা ভালো কাজে যাচ্ছ, আগে কাজটা করে আসো, তারপরে যাওয়ার হবে। যাও। যাইতে ইচ্ছা করতেছে না? যাও না।
বাবা আমার কিছু কথা ছিল তোমাদের সাথে আমার এখন কোনো কথা নাই যা বলার বিকালে বলবো বাবা আপনি রাগের মাথায় এই সিদ্ধান্ত নিয়েছেন আমি একটা কথা বলতে চাই বাবা আমি কিন্তু এই বাড়ি ঘর ছেড়ে আপনার ছেলেকে ছেড়ে কোথাও যাব না কারণ আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি বাবা তোমার বৌমা কি বলতে চাই একটু শোনো না দেখো বৌমা আমি যে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সবার ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন যাও বাবা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হইতেছে এই সংসারে এই সম্পত্তির লোভে অনেক ঝামেলা হইব আপনি এই সিদ্ধান্ত পাল্টান আমি চাই না এই সংসারে আর কোনো ঝামেলা হোক তোমাদের যেতে বলছি না যাও বাবা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন এখন যাও তো বলছি যাও বাবা দেখো আচ্ছা তুই যা ঠিক আছে তাহলে বৌমারা তোমরা কি সিদ্ধান্ত নিলে বলো বাবা আপনি যত যাই বলেন আমার আপনার কিছু দেওয়া লাগবে না কিন্তু এই বাড়ি থেকে আমি এক কদম বাইরে হব না বাবা আমি অনেক ভাইবেচিন্তা দেখলাম যে আসলে শুধু শুধু অশান্তি করার কোনো দরকার নাই আমি এই বাড়ি থেকে চইলা যাই ঠিক আছে তুমি যেহেতু আমার এতই ভালো চাচ্ছ তাহলে এক কাজ করো চলে যাও বাবা যাইতেছি তবে সম্পত্তিটা আগে লেখা দেন না এই বাড়ির কোনো সয় সম্পত্তি তুমি পাবে না বাবা পাবো না মানে এইসব আপনি কি কইতেছেন দেখেন বাবা আপনি কিন্তু কথা দিছিলেন যে এই বাড়ি ছেড়ে চইলে যাব তারে সয় সম্পত্তি আপনি লেখা দিবেন এখন কিন্তু আপনি কথার বরখলাপ করতেছেন তুমি আমার বাড়ির সয় সম্পত্তি নিয়া অন্য বাড়িতে যা সংসার করবা না বৌমা তা তো হতে পারে না বাবা এইসব আপনি কি কইতেছেন অন্য কারোর লগে সম্পর্ক করে যাব মানে দেখেন বাবা আপনার পোলা ছাড়া আমি কারোর লগে কথাবার্তা কোনো কিছু কই না আর আপনার পোলা ছাড়া আমার কারোর লগে কোনো সম্পর্ক নাই আপনি ভুল বুঝতেছেন তুমি কি ভাবছো এই বাড়িতে তুমি অন্যায় করে যাবা আর আমরা কোনো কিছু টের পাব না এই কি কইতো সাউল তাবলেগুলো হ্যাঁ দাও কথাবার্তা কিন্তু সাবধানে কইবা হাসান বৌমা প্রমাণ চাচ্ছে প্রমাণ দে তাহলে প্রমাণটা দেখিয়ে দেই ছোট তোর এত বড় বেইমানি করাটা একদম ঠিক হয় নাই তুই যে তো আমার সামনে ভালোই না বাসুস তাহলে বিয়ে করছিস কি লিগা দেখো আমি তোমাকে বিয়ের পর পরেই বুঝতে পারছিলাম যে তোমার মধ্যে স্বার্থের কোনো টান আছে তুমি স্বার্থ দেখে আমাকে বিয়ে করেছো এই জন্যই আমি আর আমার বাবা এই নাটকটা করেছি এখন কি সিদ্ধান্ত নেবা বাবা আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন আমি এরকম ভুল কখনো করব না তোমার কোনো ক্ষমা নাই তুমি আমার ছেলেকে বিয়ে করেছিলে ভালো কথা তার সাথে সংসার করবা সেটাও ভালো কথা কিন্তু তুমি আমার ছেলেকে চাও নাই তুমি চেয়েছো আমার সম্পদকে তা তোমার মতো মেয়ের আমার বাড়িতে কোনো স্থান নাই বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না যা বলছি যাও দাঁড়িয়ে আছো কেন বৌমা আজ থেকে এই সংসার তোমার পুরো দায়িত্ব তোমার তোমার হাতে তুলে দিলাম ঠিক আছে চল এভাবে তাকায় আছো কেন বিশ্বাস করো সত্যি কথা তো আমি ওকে বিয়ে করতে চাই নাই মানে একটা ট্যাপের শিকার হয়ে মানে আমাকে বিয়েটা করা লাগছিল আর কি এই যে আমি টান ধরে তোমাকে কথা দিলাম আমি আর কখনো অন্য মেয়েদের দিকে তাকাবো না মনে থাকে যেন খুশি চলো চলো